এই অনন্ত জলিলের এই যে ছবিটা, এই ছবির পরে আমি বলবো তাকে যে খালি একটা ছবি তিন বছর চার বছর পর পর করো, এটা না করে প্রতি বছর গোটা দুয়েক ছবি করার চিন্তা ভাবনা করো। না, এটা গল্প পছন্দ আমার তো ব্যাপার না, এটা যে বানায় গল্প তার উপরে নির্ভর করবে গল্প কি রকম হবে। কিন্তু আমরা যা দেখে আসছি যে আমাদের পরে, আমাদের পরে বলে চলচ্চিত্রে কিছু নাই, চলচ্চিত্র মৃত্যুর পরও থেকে যায়। যে আমাদের বর্তমান সময়ের উপরে যদি বলি, তাহলে অনন্ত জলিল নিজেকে একটু ডিফারেন্টভাবে সাজিয়ে প্রেজেন্ট করতে চায় মানুষের কাছে, এইটা চলচ্চিত্রের একটা অনেক বড় জিনিস। একজন প্রডিউসার ডিরেক্টর বলে এবং অ্যাক্টরও, সে যে কারণে তার পক্ষে সম্ভব, অনেকের পক্ষে সম্ভব না। আমার যেটা ভালো লাগে ওর, যে কিছু কিছু জিনিস সে করে, অনেকে হয়তো বলবে যে এটা উদ্ভট একটা জিনিস, যে চলচ্চিত্রে এমন জিনিস আসে যেটাকে উদ্ভট বলা ঠিক না, নতুনত্ব বলতে হবে, যে নতুন একটা জিনিস আনে। আর আমার যেটা এই এই ছবি সম্বন্ধে বলতে গেলে, আমি তার ট্রেলারটা দেখেছি, ট্রেলারের মধ্যে যা আছে যদি মোটামুটি এটা থেকে থাকে, তাহলে আমার মনে হয় ছবিটা অনেক ভালো হয়েছে। এবং ডিজিটাল সিস্টেমের ছবি আসলে, যেমন যেগুলো নিয়ে এখন আমি এত কথা বললে পরে হয় কি আমি একাই বোধহয়, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে লোক নেই, সবাই তো আসে বলতে, সবাই আপনার দিকে তাকিয়ে থাকে না, আমার দিকে তাকিয়ে থাকলে তো হবে না, আপনাকে অনেকেই গুরু মানতেছে, গুরু মানে না, এটা খামাখা, আমি খুব সাধারণ মানুষ আসলে, ওগুলি কিছু না, একটু চলচ্চিত্র সম্বন্ধে কাজ করছি জানি বোধ হয়, সেই জন্যে সবাই ভালোবাসে, পছন্দ করে, সম্মান করে, এটি আমার জন্য এনাফ। তবে এই অনন্ত জলিলের এই যে ছবিটা, এই ছবির পরে আমি বলবো তাকে যে খালি একটা ছবি তিন বছর চার বছর পর পর করো, এটা না করে প্রতি বছর গোটা দুয়েক ছবি করার চিন্তা ভাবনা করো, তাইলে তোমার এই করাটাও হলো, প্র্যাকটিসটাও বাড়লো, তোমার অভিনয়ের কোয়ালিটি আরও অনেক বেটার হতে থাকবে, বেটার 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 বেটার, এবং দিন 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 এই যে এটা আসবে, এতে হয় কি ছবি সংখ্যাও বেড়ে যাবে, অনেকে আগ্রহ প্রকাশ করবে এবং আরও অনেক প্রোডাকশন হবে। আমার মনে হয় যে ছবির সংখ্যা বাড়িয়ে দেওয়া উচিত তোমার, এবং পাশাপাশি ছবির বিজনেস এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ব্যবসা, সেই ব্যবসার মধ্যে আমি বলবো যে আমি বড় ভাই হিসেবে বলবো যে ইনভলভ হব। আচ্ছা, অনন্ত জলিল ভাইয়া এবং সাকিব ভাইয়া কাজ করছেন, প্রযোজনা করছেন, তো তারা যদি মানে প্রস্তাব রাখে আপনাকে যে কাজ করার জন্য আর কি, তাদের সাথে মানে আপনার সাথে কাজ করতে চায় কোনো একটা ভালো স্টার কাস্টে, আপনি করবেন কিনা বা কেমন, কোন গল্প পছন্দ আছে কিনা আপনার? না, এটা গল্প পছন্দ আমার তো ব্যাপার না, এটা যে বানায় গল্প তার উপরে নির্ভর করবে গল্প কি রকম হবে, গল্পের ধারা বা এইটা যদি গেট আপ, যদি গল্পটার যে গেট আপটা হবে সেটা যদি গ্রহণযোগ্যতা থাকে, আর আমার ভালো লাগতে হবে, এইটা হলো এক নাম্বার। কারণ এতদিন গ্যাপ গিয়েছে, প্রায় তো বলতে গেলে 30 বছরের মধ্যে তিন চারটা ছবি এমনিই করছি, জাস্ট টেস্ট কেস হিসেবে করছি দুই একটা ছবিতে, করতে গিয়ে যেটা আমি পেলাম যে আসলে কেউ এই চলচ্চিত্রে যে কী ধরনের গল্প হওয়া উচিত এই জিনিসটা এখনও মাথায় ঢোকেনি। যেমন আমরা যারা পুরনো আছি, বিশেষ করে আমি এবং পারভেজ সাহেব সম্বন্ধে বলতে পারি, যে বা উজ্জ্বল সম্বন্ধেও বলতে পারি, যারা পুরনো তারা কিন্তু কাজ করতে চায় না, কিন্তু মনটা চায় যে কিছু একটা করি, এমনি বলে যে করবো না। এটার কারণ হলো যে গল্প ঠিক হয় না, তারপরে আগে বলতো যে কোয়ার্টিস্টের ব্যবহার ভালো না, কিন্তু আমি তো এগুলি পাই না, আমি তো কোয়ার্টিস্টের ব্যবহার তো মনে করি যে অনেক সুন্দর হয়, এবং সেই আমরা করতে গেলে এখন তো চরিত্রটাকে দেখতে হবে ভাই, ক্যারেক্টার যদি ভালো না লাগে হয়তো ইয়ের জন্যে অনেক সময় চরিত্র হয় মনোপুত না হলে আমরা আমি করব না, এটা হলে আমার কথা। যেমন আমি যেভাবে কাজ করে অভ্যস্ত, ওইভাবে যদি করানো হয় তাহলে হয়তো আমি করতে পারি। আমি প্রথম শর্তই রাখবো যে ডিরেক্টরকে, ডিরেক্টরকে এবং টোটাল স্ক্রিপ্ট পড়ে
তারপরে আমি ধারণা দিতে পারি। আমি এত আহামরি কিছু না, কিন্তু আমার ইমেজটা আমি মনে করি এত সহজ না। কেন আগে বলতাম না, এখন বলতে হয় যে এই ইমেজকে ভেঙে আসা এটা ভাই বড় কঠিন। এই ইমেজ ভাঙতে গেলে কিন্তু পারফর্ম করতে হবে। তো 5-7টা ছবি যদি দেখে ওই জায়গায় যাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। আমি নিজেই পারবো না। তো আর কেমনে যে ওই সময় যে উৎসাহ এবং যে মনের ভিতরে যে শক্তি, যে মন নিয়ে কাজ করেছি, এইটা তো এখন আর অতটা না থাকলেও ডিফারেন্ট ওয়েতে আবার তার চেয়ে বেটার আছে। এইগুলো আছে, যদি ওরকম ই হয় করবো না কেন, অবশ্যই করবো।